সামনে তো দূরে আমরা বহুদিন ধরে দেখেছি যে আসামে 10-15 দিন ধরে ফ্লাডে অনেক জায়গায় এফেক্টেড হয়েছে এবং তারা ঘরবাড়ি থেকে বের হতে পারছিল না, তারা লক ছিল। তো রিসেন্টলি যদিও ফ্লাডটা একটু কমেছে কিন্তু আবার জল রাইজ করেছে। তো আমরা সেই সময় থেকেই প্ল্যান করেছিলাম, উইদিন 1 উইক আমরা ডিসাইড করি যে আমরা সমস্ত সামাজিক সংস্থাকে নিয়ে, রাজ্যের সমস্ত সামাজিক সংস্থাকে নিয়ে একত্রে আমরা একটা যৌথ মঞ্চ আসামের পাশে দাঁড়াবো, শিলচরের পাশে দাঁড়াবো, শিলচরবাসীর পাশে দাঁড়াবো। তো আমরা একটা প্রেস কনফারেন্সও করেছিলাম, সমস্ত সামাজিক সংস্থাকে আহ্বানও করেছিলাম। তো আমরা শেষ পর্যন্ত 27টি সামাজিক সংস্থা একত্রিত হতে পেরেছি এবং আসামে এই বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। আর আমাদের একটা ট্যাগলাইনে আছে যে আসামের পাশে ত্রিপুরা। কি কি পাঠাচ্ছেন আপনারা? আমরা পাঠাচ্ছি পানীয় জল, চাল, ডাল, চিড়া, গুড়, সাবান, মোম, দেশলাই, মেডিসিন, কিছু বেবি ফুড আর স্যানিটারি প্যাডস। আপনাদেরকে সহযোগিতা বিশেষ করে কি কারা করছে? হ্যাঁ, প্রথমেই যাদের বলতে হয় তারা হচ্ছে CRPF। আমাদের এই যে ট্রান্সপোর্টেশনের সমস্ত ভারটা CRPF নিয়েছে এবং আমাদের আসামে গিয়ে থাকা খাওয়া এবং ফেরত আসা সবটাই CRPF নিয়েছে। আর কাঠিয়াবাবা মিশন, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশনসগুলো খুব হেল্প করেছে আমাদের। আমাদের সমস্ত এই যে জিনিসগুলো প্যাকেটিং হয়েছে, স্টোর হয়েছে, এই 2 দিন আমরা রাত জেগে, সারা রাত জেগে এখানে কাজ করেছি, এই পারমিশনটা আমরা ওদের থেকে পেয়েছি। তারপরে আমাদের রাজ্যের অনেক বিজনেস ইনস্টিটিউশন, আমাদের ফ্ল্যাক্সে লেখা আছে গর্বিত সহযোগী বলে, তারা আমাদের অর্থ দিয়ে এবং সামগ্রী দিয়ে সাহায্য করেছে। আর রাজ্যবাসী তো বলেই লাভ নেই, তার এত ভালোভাবে সাড়া দিয়েছে, তাদের সাহায্য ছাড়া আমরা এটা করতেই পারতাম না। আপনাদের কতজনের প্রতিনিধি গেছেন এই গাড়িতে? আপনাদের প্রতিনিধি কি গেছে? আমাদের প্রতিনিধি, আমরা এই একটা প্যাসেঞ্জার ইয়ে দেওয়া আছে মিনিবাস, আমরাও জিনিসের সাথে আমরাও যাব, আমরাও 27 জন যাব। আমার নাম শাশ্বতী দাস, সেবা ও সহায়তা পরিষদের বর্তমান সম্পাদক। এত মানুষ আসামে বন্যা বিধ্বস্ত, এত মানুষের পাশে ত্রিপুরার মানুষ দাঁড়িয়েছে, মানুষই মানুষের জন্য থাকে। আর স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। যারা মানুষের জন্য বাঁচে, যারা অন্যের জন্য বাঁচে, তারাই বেঁচে থাকে, আর যারা বেঁচে থাকে না তারা জীবিত থেকেও মৃত। তাই এই যে শিবজ্ঞানে জীবসেবার যে আদর্শ, তাদের মধ্যে সেই জীবের মধ্যে শিব দেখে যে আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে এরা যে এত বড় মহৎ উদ্যোগ নিয়েছেন, তাতে সামিল হতে পেরে সত্যিই আমাদের খুব আনন্দ লাগে। ধন্যবাদ।